ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এখন একাদশ শ্রেণী উঠবে 2024-এ, 2024 পরীক্ষায় যারা নতুন সিলেবাসের প্রথম সেমিস্টার ভিত্তিক এবং দ্বিতীয় সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিতে চলেছো, প্রথম সেমিস্টারে তোমাদের পাস করতেই হবে এবং এমসিকিউ প্রশ্ন থাকবে। আজকে তোমাদের প্রথম কবিতা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখনো তোমাদের বই বেরোনি, কিন্তু সবার আগে এগিয়ে থাকতে হলে অবশ্যই কিন্তু তোমাদের পড়াশুনো এখনই শুরু করতে হবে, কারণ মাধ্যমিক রেজাল্ট না বেরোলেও তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক প্রস্তুতি শুরু করে দিয়েছো। যাই হোক, এখন তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা তোমাদের আজকে পড়াবো। দেখতেই পাচ্ছ, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমরা কবি সম্পর্কে প্রত্যেকে কম বেশি ভালো করে জানো, এবং এই কবিতা নিয়েও তোমাদের কাছে আজকে নতুন হলেও তোমরা কবি সম্পর্কে পরিচিতি এবং এই বিষয়বস্তু এত নিখুঁত এবং মনজ্ঞ আলোচনা হবে যে তোমাদের কিন্তু পুরোটা মাথায় ঢুকে যাবে। আর বাড়িতে পড়াশোনা না করলেও কিন্তু হবে, তাই তো সবার চেয়ে এগিয়ে থাকো। আর বিষয়বস্তুর গভীরে প্রবেশ করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, অবশ্যই কমেন্টে জানাবে যে এই কাজটি তোমাদের কি কেমন লাগলো এবং তোমাদের চাহিদা আমি পূরণ করবই। যাই হোক, আজকে তোমাদের যে প্রথম কবিতা আমি চলে যাচ্ছি, তোমাদের যে কবিতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতা লিখেছেন কে? কবি মাইকেল মধুসূদন দত্ত। তো এই কবি সম্পর্কে দু একটা কথা বলার আগে আমি তোমাদের কবি সম্পর্কে একটি কথা বলার আগে বলি যে এই কবিতাটা সনেট জাতীয় কবিতা, বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সনেট জাতীয় কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু এর আগে আমরা জানি সারা বিশ্বের মধ্যে তিনজন বিখ্যাত তোমাদের সনেটকার ছিলেন, তাদের মধ্যে অবশ্যই তোমাদের উল্লেখ্য হচ্ছে পেত্তার্কীয় সনেট, শেক্সপিরীয় সনেট এবং মিল্টনীয় সনেট। ফ্রান্সের এবং ইংল্যান্ডের বিখ্যাত বিখ্যাত তিনজন তোমাদের সনেটকার আছেন, একজন পেত্তার্কীয়, একজন শেক্সপিরীয়, একজন মিল্টনীয়। তোমাদের সনেট মানে হচ্ছে 14 লাইনের কবিতা। দেখতে পাচ্ছ এই 14 লাইনের মধ্যে প্রথম প্যারাটাকে আমরা বলি অষ্টক, দ্বিতীয় প্যারাটাকে বলি আমরা ষটক। এই সনেট জাতীয় কবিতা তোমাদের আলোচনা হবে, মাইকেল এই সনেটকে এই অষ্টক এবং ষটকের মধ্যে কি মিল আছে সেটা কিন্তু আমরা দেখাবো। এবং কবি সম্পর্কে তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত প্রথম থেকে ইংরেজি ভাষা বা বিদেশি ভাষার প্রতি আকৃষ্ট কবি, যার জন্য বাংলা ভাষা ঘৃণা করতেন এবং তার বিদেশে চলে যাওয়া, এবং পরবর্তীকালে আমরা তার জীবনে অনেক বিষয় তোমরা জানো, তার জীবনে তিনখানা বিবাহ হয়, বিবাহ শুনলে হয়তো কবি সম্পর্কে একটা অশ্রদ্ধা জন্মাবে, কিন্তু তোমরা প্রকৃতপক্ষে জানলে কবি সম্পর্কে শ্রদ্ধা আসবেই। প্রথমে দেবকীর সাথে বিবাহ দিয়েছেন বাবা তার মনোনিবেশ করার জন্য, কিন্তু এখানে মাইকেলের মনোনিবেশ হয়নি। তারপরে মাইকেলের বিদেশে যাওয়ার জন্য আরও দুটি বিয়ে হয়, একজন হচ্ছে তোমার কবি হেনরিয়েটা এবং রেবেকা, রেবেকা এবং হেনরিয়েটা বিবাহ হয়, এবং বিভিন্ন বৈবাহিক সূত্রে তোমরা জানো যে মাইকেলের টানাপোড়েন বিদেশের মাটিতে উনি ইংরেজি কবিতা লিখবেন, তার জন্য এই বিদেশের মহিলাকে বিবাহ করা, ব্যর্থতা, আবার বাংলা সাহিত্যে ফিরে আসা। এবং জীবনে বিদেশের মাটিতে পা দিয়েও যখন কবি হতে পারলেন না, তখন তাকে জিনিস তাকে সবচেয়ে সাহায্য করেছেন তিনি কিন্তু অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বিদ্যাসাগরের মহান কৃতিত্বকে মাইকেল এখানে কিন্তু তুলে ধরেছেন, বিদ্যাসাগরের ব্যক্তিত্বকে বড় করে তুলে ধরেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি বিদ্যাসাগর এমন যে ব্যক্তিত্ব যিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও নিজের কৃতিত্বের জোরে অনেক বড় হয়ে উঠেছিলেন এবং মাইকেলকে পর্যন্ত সাহায্য করেছিলেন। এ প্রসঙ্গে একটা গল্প প্রচলিত আছে যে মাইকেল খুব দুঃখ যন্ত্রণায় যখন ভেঙে পড়েছেন, তখন কিন্তু উনি যে সাহিত্য রচনা বিদেশে ইংরেজি সাহিত্য রচনা করছেন, তখন প্রচুর মদ্যপান করছেন, সেই সময় একজন মাতাল বিদ্যাসাগরকে প্রশ্ন করেছিলেন যে বিদ্যাসাগর মদ খায়, তাকে আপনি টাকা দিচ্ছেন, আমি মদ খাই, আমাকে টাকা দাও। উনি তখন উত্তর দিলেন, তুমি ওনার মতো দুটো ইংরেজি কবিতা লিখে দাও, তোমাকেও দেবো। তাই আর ওই মাতাল আর কোনো কথা বলেননি। অর্থাৎ মাইকেলের প্রতিভার জন্য বিদ্যাসাগর তাকে সাহায্য করেছেন, সেই সাহায্যের জন্য মাইকেল অত্যন্ত কৃতজ্ঞ। আর সে শ্রদ্ধার সঙ্গে আজকে এই সনেটের মধ্যে কিন্তু বিদ্যাসাগরের ক্ষেত্রে আমরা জানি শ্রদ্ধা জানিয়েছেন। এবং দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি
যে মিল কি কি আছে। এই যে দেখো আমি কিছু কবিতা তো পড়াবোই, শুধু আমি এই অষ্টক আউটলাইন 1 2 3 4 5 6 7 8 এটা অষ্টক বলা হয় আউটলাইন। আর ষটক কোটা দেখো 1 2 3 4 5 6 এটা বলা ষটক। এই আউটলাইনের মধ্যে মিল দেখো ভারতে জগতে কিরণে পর্বতে চরণে সদনে, তার মানে এবি 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 মিল। আবার দেখো এখানে কিং করি ধরি সি সি তা সিডি সিডি সিডি, এই যে মিলটা এটা কিন্তু আমরা জানি একটা সনেটের বড় বৈশিষ্ট্য। আমরা কবিতার স্ট্রাকচারটা দেখলাম, এবার কবিতার বিষয়ে কিন্তু আমরা যাবো। কবিতা কত সুন্দর দেখো, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হিমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, সে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সুখ সদনে। আমি সমস্ত মানে তোমাদের বলে দিলাম, বলবো দানে বাড়ি নদী রূপ বিমলা কঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরে, পরিমলে ফুল ফল দশ দিশ ভরে, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। এই কবিতার প্রত্যেকটি লাইন এবং শব্দ তোমাদের কাছে আলোচনা হবে, এবং অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য এমসিকিউ প্রশ্ন সেটাও আজকের আলোচনা হবে। তাই তোমরা আজকের ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটাই দেখো, উচ্চ মাধ্যমিক যখন তোমরা দেবে অর্থাৎ একাদশ শ্রেণী, সেখানে যেমন সাফল্য পাবে এবং অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে ভালো নম্বর পাবে, তাই অবশ্যই তোমরা টেস্ট বিষয়টি আমি ভেতরে ঢুকছি, তোমরা অবশ্যই কিন্তু ভালো করে মন দিয়ে দেখো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে বিদ্যাসাগর কবিতাটি তোমাদের কাছে লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত, তার প্রথম যে সনেট জাতীয় কবিতা। এখানে কবি অবশ্যই বুঝতেই পারছ বিদ্যাসাগরের প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, বিদ্যাসাগর মহাশয়ের চারিত্রিক গুণাবলীকে প্রকাশ করেছেন, এবং ভারতের প্রতি বিদ্যাসাগর মহাশয়ের যে অপার ভালোবাসা তা কিন্তু এই সনেট বা চতুর্দশপদী কবিতার মধ্যে উনি তুলে ধরেছেন। অবশ্যই তোমরা কবিতার লাইন বাই লাইন পড়তে থাকো। দেখো প্রথমেই কবি কি বলছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। তাহলে ওনার দুটো দিক আছে, একটা বিদ্যার সাগর একটা করুণার সাগর। অসহায় মানুষকে সাহায্য করতেন তার জন্য করুণার সাগর, আবার অগাধ পাণ্ডিত্য ছিল বলে তাকে বলা হয় বিদ্যাসাগর। তাহলে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, উনি ভারতবর্ষে বিখ্যাত ছিলেন বিদ্যার সাগর রূপে, সমুদ্রের যেমন শেষ নেই তার পাণ্ডিত্যে শেষ ছিল না বলে তাকে বলা হতো বিদ্যার সাগর। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, আবার তিনি করুণার বা দয়ার সাগর বলা হতো, অপার করুণা ছিল তার, তাই এই করুণার সিন্ধুর মতো সমুদ্রের মতো তাই তাকে দয়ার সাগর বা করুণার সাগর বলা হতো। যারা তার উপকার পেয়েছে তার প্রত্যেকে জানে যে কত বড় দয়ালু ব্যক্তি ইনি, এমন ব্যক্তিত্ব বাহ্যিকভাবে প্রকাশ করতেন না, অসহায় মানুষের জানলা দিয়ে টাকা ছড়িয়ে দিতেন, তুমি নিজেকে প্রকাশ করতে না কখনো। এখন তো বুঝতেই পারছো দান মানে বিজ্ঞাপন, উনি কিন্তু সেই ধরনের মানুষ ছিলেন না। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, অর্থাৎ উনি যারা গরিব তাদের জন্য উনি বন্ধু, দিনের বন্ধু, দিন মানে এখানে গরিব, তা দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, এই পৃথিবীতে উনি গরিবের বন্ধু হিসেবে পরিচিত হয়েছেন, গরিব মানুষকে তার সবচেয়ে সহানুভূতি ছিল। হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, হিমাদ্রি মানে বুঝতেই পারছ এখানে সুমেরু পর্বত অর্থাৎ বিশাল পর্বত, হিমাদ্রি হেমকান্তি, হেম মানে এখানে বুঝতেই পারছ সোনা, আর কান্তি মানে সৌন্দর্য, অম্লান অম্লান মানে মরিণতা ছাড়া কিরণ মানে দিয়েছেন, অর্থাৎ হিমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, অর্থাৎ সুমেরু পর্বত থেকে যখন সোনার মতো ক্লান্তি ছড়িয়ে পড়ে সেই রকম দিয়ে সুউচ্চ পর্বত থেকে তার দয়া এবং তার যে অগাধ পাণ্ডিত্য বর্ষণ করেছেন। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, তার যারা ভাগ্যবান একমাত্র তারাই, যারা ভাগ্যবান তারাই কিন্তু এ তার এই মহাপর্বতের অপার করুণ সীমা পেয়েছেন। তাই বলছে যা ভাগ্য বলে সে মহাপর্বতে, যে যা যারা তার আশ্রয় পেয়েছেন, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, বিদ্যাসাগর শ্রদ্ধা জ্ঞাপন করে কবি বলছেন যে তোমার চরণ সুবর্ণ, তোমার সুবর্ণ চরণে কত মানুষ আশ্রয় নিয়েছে, যে জানে কত গুণ ধরে কত মতে,
কত যে গুণ তোমার মধ্যে ছিল, কত গুণের যে তুমি অধিকারী ছিল সেটা কিন্তু অপরিসীম। তাই কে জানে আর কি বলছেন কবি, দেখো, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ শব্দে দুটো অর্থ হয়, গিরিশ মানে পর্বত হয়, আবার গিরিশ মানে মহাদেব বা শিব হয়। শিবের মতো তিনি উদার হস্তে মানুষের জন্য কাজ করে গেছেন, তাই তিনি তাকে গিরিশ বা পর্বত বা মহাদেবের সঙ্গে তুলনা করেছেন। কি সেবা তা আছে সুখ সদনে, অর্থাৎ তার সেবা তার সুখের কাছে, সদনে মানে কাছে, যারা তার সেই সুখ যারা সেবা পেয়েছেন, অর্থাৎ কি সেবা, বিদ্যাসাগরের সেবা পেয়েছেন, অসংখ্য মানুষ তার সুখ স্পর্শে বা কাছাকাছি পৌঁছেছেন। এখানে সদনে মানে কিন্তু কাছাকাছি বা নিকটে বা বাড়িতেও বলতে পারো, বিদ্যাসাগরের কাছে কিন্তু সেবা পেয়েছেন অনেক মানুষ। ডানে বাড়ি নদীরূপ বিমলা কঙ্কিঙ্করি, ডানে বাড়ি মানে হচ্ছে তোমার বুঝতেই পারছ যে বাড়ি যেমন, নদী যেমন বাড়ি বা জল দান করে, বিমলা মানে পরিষ্কার, কিঙ্করি মানে দাসী, অর্থাৎ দাসীর মতো নদী তার জল বিতরণ করেছে, অর্থাৎ দাসী যেমন জল সবসময় বিতরণ করে যায়, কিঙ্করি মানে দাসী, বিশুদ্ধ সে দাসীর মতো নদী কিন্তু বিশুদ্ধ জল দিয়ে গেছে। দাসীর মতো নদী যেমন বিশুদ্ধ জল দিয়ে যায়, আমাদের এখানে রূপকের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও মানুষকে সেই রকম পরিষেবা দিয়ে গেছেন। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির, অর্থাৎ অমৃত ফল, অমৃত ফল কাদের বলে, অর্থাৎ বৃক্ষ দীর্ঘশির, দীর্ঘশির মানে বড় বড় গাছ যেমন অমৃত ফল বিতরণ করে মানুষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে বৃক্ষের মতো অমৃত ফল বিতরণ করে গেছেন। তরুদল দাস রূপধরী, অর্থাৎ দাসের মতো, দাস বা চাকররা যেমন দিতে বাধ্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজের জন্য কাজ করে গেছেন। দীর্ঘশির এক বৃক্ষের মতো তরুদল যেমন দাস রূপে কাজ করে যায় অমৃত ফলের দ্বারা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক তেমনইভাবে সমাজের জন্য কাজ করে গেছেন। তিনি অসংখ্য মানুষের কাজ, সমাজসেবী, তোমরা জানো তো, পরিমলে ফুলো কুলো দশদিক ভরে, অর্থাৎ যখন বাগানের মধ্যে অসংখ্য ফুল ফলের গন্ধে দশ দিক ভরে ওঠে, বিদ্যাসাগরের গুণও কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, অর্থাৎ একটা অরণ্যের মধ্যে যখন শীতল বাতাস আমাদেরকে ছায়া দান করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনই একটা বনেশ্বরীর মতো অসংখ্য মানুষকে আশ্রয় দিয়েছিলেন। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, রাত্রিতে যেমন আমরা যখন ঘুমোই তখন আমাদের ক্লান্তি দূর হয়ে যায়, আমরা সুশান্ত শান্তিতে নিদ্রা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক তেমনইভাবে আমাদের ক্লান্তি দূর করেছিলেন। এই যে তোমাদের কাছে বলা হলো, দেখো অষ্টক শতকের মধ্যে এখানে কিছু বিষয় তোমাদের আরেকবার বলে দিই, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, মাত্র 14 লাইন, তাই প্রথমে দেখো, বিদ্যার সাগর তুমি বিখ্যাত জগতে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষে বিখ্যাত ছিলেন। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, অর্থাৎ তুমি যে করুণাময়, অর্থাৎ তুমি যে বিশেষণে বিশেষিত করে যে তুমি দয়াময়, সেটা যারা সেই সময় সেবা পেয়েছিল তারা জানে। দিন যে দিনের বন্ধু, অর্থাৎ তুমি দীনবন্ধু, দিনের অর্থাৎ অসহায় মানুষের তুমি সেবা দিয়েছ, উজ্জ্বল জগতে, এই জগতে উজ্জ্বল হয়েছিল, দীপ্ত হয়েছিল, তোমাকে গোটা বিশ্ব চিনেছিল। হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, যখন আমরা সুমেরু পর্বত থেকে তার কিরণ, সূর্যের কিরণ বিগলিত হয়, তুমি হিমাদ্রি সুমেরু পর্বতের মতো তোমরা অম্লান কিরণে সবাই কিন্তু সেই পরিষেবা পেয়েছে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যারা ভাগ্য বলো ভাগ্য ভালো ছিল তারাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে সেই মহাপর্বতের নিচে আশ্রয় পেয়েছিলেন। যে জন্য আশ্রয় লয় সুবর্ণ চরণে, এই মহাপর্বতে পাদদেশে তোমার শ্রীচরণে আশ্রয় পেয়েছিলেন অসহায় কত মানুষ। সেই জানে কত গুণ ধরে কত মতে, সেই জানে যে তোমার মধ্যে কত গুণ ছিল, তুমি গিরিশ পর্বত বা মহাদেবের মতো, কি সেবা তা সে সুখ সদনে, তোমার কাছে কত সুখ পেয়েছে সেই সময়ের মানুষ। দানে বাড়ি নদীরূপ বিমলা কঙ্কিঙ্করি, যেভাবে তোমাদের নদী দাসীর মতো তার বিশুদ্ধ জল দেয়, তেমনভাবে তুমিও মানুষের কাজ করে গেছো। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির, যেভাবে দীর্ঘ বড় বড় গাছ পরম আদরে অমৃত ফল দেয়, তরুদল দাস রূপ ধরে দাসের মতো কাজ করে যায় মানুষের কাছে, সেইরকম তুমি বৃক্ষ হয়ে অমৃত ফল দিয়েছো মানুষকে।
পরিমলে ফুল ফল দশ দৃশ্য ভরে, আর সুগন্ধে বাগানের মধ্যে কত দশ দিক ফুল ফলে ভরে উঠেছিল। অর্থাৎ তুমি একটা পূর্ণ গাছের মধ্যে যার ফুল ফল ভোগ করেছে অসংখ্য মানুষ। দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, দিনের বেলায় প্রচণ্ড সূর্যে দাবদাহ থেকে তুমি যেমন বনেশ্বরী মানুষকে রক্ষা করে, তেমনি অসহায় মানুষকে শীতল আশ্বাস তুমি দিয়েছো, তাদেরকে রক্ষা করেছো। নিশায় সুশান্ত নিদ্রা, রাত্রিবেলায় যেমন আমরা শান্তির নিদ্রা যাই, ঠিক তেমনই তুমি মানুষকে নিদ্রা দিয়েছো শান্তি, ক্লান্তি দূর করে। যেভাবে ঘুম আমাদের ক্লান্তি দূর করে, তুমি মানুষকে একটা ক্লান্তি দূর করেছিলে, অর্থাৎ মানুষকে তুমি অবশ্যই একটা শান্তি দিয়েছিলে। এখানে তোমাদের যে MCQ প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারো। কি জাতীয় কবিতা এটা? অবশ্যই তোমাদের হবে সনেট জাতীয় কবিতা, প্রশ্ন এক। প্রশ্ন দুই, কী কী সনেট বিখ্যাত? আমরা জানি তিন প্রকার সনেট বিখ্যাত, নাম্বার এক পেত্তার্কীয়, নাম্বার দুই শেক্সপিয়রীয়, নাম্বার তিন মিল্টনীয়। তিনটে সনেট বিশ্বে বিখ্যাত। সনেট কত পংক্তি হয়? সনেট 14 পংক্তি হয়, তোমরা গুনে দেখে নিও। এই 14 পংক্তিকে দুটো প্যারায় ভাগ করা হয়, প্রথম প্যারার নাম অষ্টক, দ্বিতীয় প্যারার নাম ষটক। অষ্টকে কটি লাইন থাকে? উত্তর হবে 8টি লাইন। ষটকে কটি লাইন থাকে? উত্তরে শেষ 6টি লাইন, 8, 6, 14 লাইনে হয়। অষ্টকের মিল কী আছে এখানে এই কবিতার মধ্যে? এবি 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 এবি, অর্থাৎ মিল আছে। পরপর আবার ষটকের মিল কী আছে? সিডি সিডি সিডি, অর্থাৎ এইরকম মিলগুলো আছে লাইনের মধ্যে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আবার বলবো। তারপরে প্রশ্ন আট, হিমাদ্রি শব্দের অর্থ কী? হিমাদ্রি মানে সুমেরু পর্বত। হেমকান্তি শব্দের অর্থ কী? স্বর্ণপ্রভা। তোমরা কিন্তু এগুলো ভালো করে মানে মুখস্থ করবে, এগুলোই পরীক্ষা আসবে, আর কবিতাটি মুখস্থ করে নিও। গিরিশ মানে কী? পর্বত বা এখানে কিন্তু মহাদেব অর্থে ব্যবহৃত হয়েছে। সদনের নিকটে কি গৃহ বলতে পারে? বাড়ি মানে কিন্তু জল। প্রশ্ন ১৩, বিমলা মানে পরিচ্ছন্ন। অমৃত ফল দান করে কে? উত্তর দীর্ঘ গাছেরা। আর প্রশ্ন ১৫, সুগন্ধে দশ দিক ভরিয়ে দেয় কে? উত্তর ফুলেরা। প্রশ্ন ১৬, যেজন আশ্রয় লয় কোথায় হবে? সুবর্ণচরণে। প্রশ্ন তোমাদের ১৮, শীতল শাসি ছায়া দান কে করে? উত্তর গাছেরা। এবং প্রশ্ন ১৯, অম্লান শব্দের অর্থ কি? মলিন। প্রশ্ন ২০, দিন মানে কি? দরিদ্র। প্রত্যেককে শব্দের মানে বলে দিলাম এবং বিষয় বলে দিলাম তোমাদের কাছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা তোমাদের কাছে বুঝিয়ে দিলাম, তোমাদের কাছে প্রত্যেকটি লাইন বা লাইন বুঝিয়ে দিলাম, তোমরা এটা পড়ে নেবে। মাত্র 14 লাইন আছে। আবার বলছি, তোমাদের অষ্টক এবং ষটক, এই 8 লাইনকে অষ্টক বলায়, শেষের লাইনদের ষটক বলায়। এই 8, 8, 6, 14 লাইন সনেট হবে। সনেটের বাংলা নাম চতুর্দশপদী কবিতা বলি, ইংরেজি সনেট বলা হয়। তোমাদের বুঝিয়েছি পেত্তার্কীয়, শেক্সপিয়রীয় এবং তোমাদের মিল্টনের তিন প্রকার সনেট বিখ্যাত, আর মধুসূদনের ক্ষেত্রেও তোমাদের অষ্টক ষটকের মিল আমি দেখিয়ে দিয়েছি তোমাদের কাছে। এবি 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 এবং সিডি 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 সিডি, এই মিলটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে, এবং কবিতাগুলো কিন্তু লাইন বাইরে ভালো করে পড়বে। আরেকবার শেষে তোমাদের কাছে কবিতা পড়ে আজকের ক্লাস শেষ করছি। তোমরা বারবার ধরে জোর করে উচ্চারণ করে পড়বে, দেখবে তোমাদের নেশা লেগে যাবে, সুন্দর লাগবে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। মাইকেল মধুসূদন বিদ্যাসাগরের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তুমি ভারতবর্ষে বিখ্যাত, করুণার তুমি করুণাময়, আর এই একদম সমুদ্রের মতো তোমার অপার মহিমা, সমুদ্রের মতো তোমার জ্ঞানের ভাণ্ডার, তাই তুমি পণ্ডিত মহাপণ্ডিত, তুমি বিদ্যাসাগর, তুমি করুণার সাগর, তুমি দয়ার সাগর, আর তোমাকে যে জানে সেই জানে ভারতবর্ষে, তুমি এই দুটো নামই বিখ্যাত হয়েছো। কেউ বলে বিদ্যাসাগর আর কেউ বলে দয়ার সাগর, বা এখানে বলেছেন বিশেষণে করুণার সাগর। এই বিদ্যাসাগর করুণাসাগর এটাও কিন্তু বিশেষণ। দিন যে দিনের বন্ধু, দীনবন্ধু এটাও বিশেষণ। যিনি দরিদ্রের দেবতা তাকে আমরা দীনবন্ধু বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দরিদ্রের বন্ধু বলে তাকে বলা হয় দিনের বন্ধু। উজ্জ্বল জগতে তিনি গোটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত ছিলেন, তাই তাকে বলছে উজ্জ্বল জগতে। হিমাদ্রি হেমকান্তি অম্লানো কিরণে, অর্থাৎ একটা হিমাদ্রি সুমেরু পর্বত থেকে সূর্যের আলো পড়ে যেমন বিগলিত হয় আলো, তোমার কাছ থেকে তোমার উজ্জ্বল আলোকে অসংখ্য মানুষ উদ্ভাসিত হয়েছে, তাই হিমাদ্রি হেমকান্তি অম্লানো কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সেই মহাপর্বতে, অর্থাৎ সেই মহাপর্বতকে যারা পেয়েছিল তাদের ভাগ্য খুবই ভালো, আমাদের ভাগ্য খারাপ, তাই তোমার কাছে পৌঁছতে পারলাম না। যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, তোমার ওই সুবর্ণ অর্থাৎ সোনার মতো চরণে তার আশ্রয় নিয়েছিল, তুমি এক মহাপর্বত, আর তোর পাদদেশে শ্রীচরণে তার আশ্রয় পেয়েছিল অসংখ্য গরিব মানুষ।
সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, তুমি একটা মহাপর্বতের মতো, মহাদেবের মতো উদার তুমি, গিরিশ শব্দ দুটো অর্থ হয়, কত গুণ তোমার মধ্যে ছিল, অসংখ্য গুণের তুমি অধিকারী, কি সেবা তার সে সুখ সদনে, সদনে মানে কাছে, তোমার কাছে মানুষ কত সুখ পেয়েছে তার ইয়ত্তা নেই। এই এটা হলো অষ্টক। আর ষটকের মধ্যে কবি বলছেন, দানে বাড়ি নদী রূপ বিমলা কিং করি জগা, অর্থাৎ একটা কিং করি মানে তোমরা দাসী বলেছি, বিমলা মানে পরিষ্কার, অর্থাৎ দাসী যেমন একটা পরিষ্কার জল দেয়, নদী ও দাসীর মতো জল দেয়, সেই রকম কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন তিনিও সমাজের জন্য দাসীর মতো মানুষের কাছে জল দেবেন যেমন দিয়েছেন, অর্থাৎ পরিষেবা দিয়েছেন, মানুষ যা চেয়েছেন তাই যোগাই অমৃত ফল পরম আদরে, একটা অমৃত গাছ যেমন একটা ফল বিতরণ করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাস অত্যন্ত আদর করে গরিব মানুষকে সাহায্য করেছেন। দীর্ঘ শিয়ে তরুদল দাস রূপ ধরি, বড় বৃক্ষ তারা কিন্তু দাসের মতো কাজ করে মানুষকে ফুল ফল বিতরণ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক বিরাট কৃতিত্বের, মহান ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তার বিন্দুমাত্র অহংবোধ ছিল না, তিনি দাসের মতো মানুষের সেবা করে গেছেন। পরিমলে ফুল ফল দশদিকে ভরে, একটা পরিমল মানে বাগান, বাগানের মধ্যে দশ দিকে ফুলে ফলে ভরে ওঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিমল, তার তার চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়েছিল। দিবসে শীতল ছাসি ছায়া বনেশ্বরী, অর্থাৎ বনে বনের মধ্যে যেমন গ্রীষ্মের দাবদাহ থেকে অরণ্য আমাদের রক্ষা করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাননের মতো অসংখ্য মানুষকে গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা করেছেন, অর্থাৎ মানুষকে আশ্রয় দিয়েছেন। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যই সেই সময় অনেক মানুষ সুশান্ত মানে শান্তিতে নিদ্রা মানে ঘুমিয়েছিলেন, এবং ক্লান্তি অর্থাৎ দূর, অনেকের যে ক্লান্তি তা দূর হয়েছিল। রাত্রিবেলা যেমন আমাদের ক্লান্তি দূর হয়ে যায়, ঈশ্বরচন্দ্র এমন একজন মানুষ তার সান্নিধ্যে আশায় কাছাকাছি আজ অনেক মানুষের কিন্তু ক্লান্তি দূর হয়েছিল। তোমাদের কাছে এই কবিতাটা পড়ে দিলাম, এখন তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টে আশা রইলাম, এবং বেশ কিছু প্রশ্ন তোমাদের দিলাম। আবার তোমাদের জন্য অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে দেখতেই পাচ্ছ, এখানে টেলিগ্রাম লিঙ্ক h.tp বাগিশ এডুকেশন, বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271, বা আমার ফোন নাম্বার 8250523658। তোমাদের আমি দীর্ঘদিন ধরে তুমি এই আমি তো শিক্ষাদান করছি কেজিকে উচ্চ বিদ্যালয়ে, আমি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস নিয়েছি, অসংখ্য ছাত্রী 90+ মার্কস পেয়েছেন, তোমরাও পাবে ঠিক মতো যদি আজকে টেস্ট খুঁটিয়ে পড়ো। এই নতুন সিলেবাস তোমাদের কাছে একটা দারুণ ভালো নাম্বার পেতে চলেছে, আর তার 100% MCQ মার্কস পেতে হলে টেস্ট খুঁটিয়ে পড়তে বারবার পড়তে হবে। তা আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে কিন্তু এই ক্লাসটি শেয়ার করে দিও, এবং সবার চেয়ে এগিয়ে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরপরে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।